প্রথমত আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি ডেইলিস্টার এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এখানে পৃষ্ঠপোষক হিসেবে ইস্পাহানি জড়িত হয়েছে, এটা খুবই একটা পজিটিভ সাইন। কারণ যখন একটা ইন্ডাস্ট্রি আগাতে থাকে, যখন একটা সবাই কাজ করতে থাকে, একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা কিন্তু আসলে এটা একটা ইন্সপায়ারিং সবসময় নির্মাতা শিল্পী কলা কৌশলী সবার জন্য দরকার। এবং আমরা কিন্তু আগে এই ইন্ডাস্ট্রিটা ছিল না, কাজে আগে এই ধরনের অ্যাওয়ার্ডও আমরা ওইভাবে লক্ষ্য করিনি। যেহেতু ইন্ডাস্ট্রিটা নতুন, এটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ধরনের অ্যাওয়ার্ড আমি মনে করি এটা খুবই, আমি বলবো যে সবাইকে ইন্সপায়ার করবে এবং এটা হওয়া উচিত। এবং আমি যদি মনে করি যে এখান থেকে যারাই নমিনেটেড হবেন অথবা যারাই অ্যাওয়ার্ড পাবেন, এদের আসলে পরবর্তীতে এদের কার্যক্রম মানে আরও বেশি বেগবান হবে বলে আমি মনে করি। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ। Blender's Choice The Daily Star OTT and Digital Content Award 2021 এ অংশ নিতে আপনার নির্মিত কন্টেন্টটি সাবমিট করুন ottdcawards.thedailystar.net এ। 2020 সালের 1 জুলাই থেকে 2021 সালের 31 ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ও চলচ্চিত্র সহ যে কোনো ডিজিটাল কন্টেন্টের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা এই অফিসিয়াল লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 10 মে।